কয়জন এমন হিম্মতওয়ালা মানুষ আছে যে কি আপনি জানেন এখানে গেলে হচ্ছে পুলিশ পিডাবে আপনাকে বিভিন্ন সংগঠনের ছেলেরা এসে আপনার হারগুড় ভাঙা দেবে এখন হচ্ছে যে কি ইয়াং উত্তি বয়স আমাদের তো ওই ধরনের সাহস নাই যারা হচ্ছে এইগুলো সহ্য করে আসছে তাদের কমিটি সাইকেল বাই সাইকেল দিতে পারে নাই কিন্তু তারপরেও তাদের যে সংগঠনের কার্যক্রম মানে কম বা বেশি পরিমাণে ছাত্রদল চালিয়ে গেছে তাদের তো তো সাধুবাদ জানানো উচিত শিবির আত্মপ্রকাশ করা করছে এটা হচ্ছে নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ আমরা তাদেরকে সাধুবাদ জানাই তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা চাই না ক্যাম্পাস হচ্ছে পড়াশোনার জায়গা তো এখানে কোনো ছাত্র রাজনীতি হোক এটা আমরা কখনোই প্রত্যাশা রাখি না তবে তাদের তাদের আত্মপ্রকাশকে আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই এখন তারা ইন ফিউচার কী করবে সেটা তাদেরই একটা ইয়ে বলতে পারেন সিস্টেম বলতে পারেন যে তারা ভালো করবে কি না খারাপ করবে আর এটা তাদেরই একমাত্র বিষয় শিবিরকে নিয়ে গত ১৬ বছরে অতীত শৈরাচার যেভাবে মিথ্যা প্রপাগান্ডা তাদের নিজস্ব মিডিয়া তৈরি করে পরিকল্পিতভাবে শিবিরকে নিধন করার জন্য আইন পর্যন্ত করেছিল তারা এবং শিবিরকে মানে এদেশে যদি একটা রাস্তায় টায়ার বাস্ট হতো কোনো একটা রিক্সা টায়ার ফুটে গেছে সেটার দায়ও এক সময় বলতে এটা শিবির করেছে হ্যাঁ শিবিরের যে একটা কালচার আমরা হচ্ছে শুনতেছি বা দেখতেছি প্রতি বছরের জানুয়ারি বা ডিসেম্বরে হচ্ছে ওদের কমিটিগুলো হয়ে যায় কিন্তু এখানে হচ্ছে তারা তো হচ্ছে ভাই পাওয়ার পলিটিক্স করে না তারা হচ্ছে পলিসি পলিটিক্স করে অন্যজনকে স্পেস দিতে তারা বেশি পছন্দ করে তো এই জায়গায় হচ্ছে শিবিরের পলিসিটা আলাদা ডেফিনেটলি বা ছাত্রদলের পলিসি হচ্ছে যে কি এই তাদের মতো করে হয় তো এই কারণে হচ্ছে ওই জায়গায় বয়স একটু বেশি হয়ে সেটা একটা ব্যাপার হচ্ছে যে কি এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বেশি ট্রল হচ্ছে বিভিন্ন মাতামাতি হচ্ছে আশা করি ব্যাপারগুলো সংস্কার করবে যারা দায়িত্বে আছেন ওইটা একটা ব্যাপার যখন ছাত্র লীগ ছিল ছাত্র দল ছিল তখন তারা কি করছে যে হলগুলো তাদের আন্ডারে নিয়ে চলে গেছে মানে তাদের দখলে নিয়ে চলে গেছে তো তাদের দখলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পর হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গনোরমে থাকতে হয়েছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তো এখন যখন আমরা দেখতেছি যে আমাদের ক্যাম্পাসে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো তখন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা জুনিয়র স্টুডেন্ট মানে মাত্র আসতেছে তারাও হলে বৈধ সিট পাইতেছে এটা তাদের জন্য আসলেও প্রাপ্তির একটা বড় জায়গা কারণ তারা রিল্যাক্সে থাকতে পারতেছে টিভিরকে যারা কাজ থেকে এই ক্যাম্পাসের রানিং স্টুডেন্টরা দেখেছে তাদেরকে স্টাডি করেছে তাদের সাথে মিশেছে আপনারা অতীতে কথাও বলেছেন সামান্যতম যেই খারাপ গুণগুলো তাদের নামে বলা হতো সেগুলো কিন্তু সেগুলোর সাথে কোনো সাদৃশ্য খুঁজে পায়নি ভাই সবারই হচ্ছে একটা রাজনৈতিক কৌশল আছে এখন আমার কৌশলটা আমি ঠিক করব। আপনার কৌশলটাও যদি আমি ঠিক করে দিই এটা তো ওয়ান ক্যান্ড বটক অফ প্রেসিভাই এটাও একটা ফেসিস চিন্তাভাবনা আপনি কি করবেন না করবেন ওই ব্যাপারটাও যদি আমি আপনার উপর চাপাই দিতে চাই তো আমার মনে হচ্ছে যে বডি বার্সিটি বডি ওরা হচ্ছে যে প্রকাশ্যে আসছে তাদের অ্যাক্টিভিটি দেখি আমরা তাদের কার্যক্রম দেখি এজেন্ডা দেখি আমার মনে হয় যে এই ব্যাপারটাই ভালো শিবির রাজনীতি ক্যাম্পাসে কি করবে করবে না এটা এখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখানে কিন্তু ছাত্রদল বা ছাত্রলীগ বা অন্য বাম সংগঠন বলবে যে শিবিরের এই ব্লেম শিবির রাজনীতি করতে পারবে না শিবির রাজনীতি করবে কি করবে না সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নিয়েছে আচ্ছা দেখুন এই যে হলে হলে হল বাণিজ্য হচ্ছে সিট বাণিজ্য হচ্ছে ক্যাম্পাসের ভিতরে নানা ধরনের কি বলে চাঁদাবাজি হচ্ছে কোন মানুষ তার বেড়াতে আসলে তার ওয়াইফ নিয়ে আসলে গার্লফ্রেন্ড নিয়ে আসলে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে তাদের মোবাইল টাকা পয়সা সহ রেখে দিচ্ছে তাদেরকে মারা হচ্ছে গত ১৬ বছরে আপনারা সংবাদ করবে এরকম অসংখ্য শত শত নিউজ আপনারা প্রচার করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিন্তাই হতো এবং শিক্ষার্থীরা চিন্তাই করতো এবং সেটার কিন্তু তৎকালীন সময়েও বাধ্য হয়ে প্রক্টর বা ইউনিভার্সিটির প্রশাসন কিন্তু ব্যবস্থা করে ব্যবস্থা নিয়েছে এবং অনেকের ছাত্রত্ব বাতিলও করা হয়েছে তো এখন মেন বিষয় হলো যে এই প্রত্যাশার জায়গা হল শিবিরকে নিয়ে আপনারা সরাসরি পলিটিক্স দেখেননি এখন যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে সবাই আমরা সবাই মনে করি যে এই যে হল বাণিজ্য সিট বাণিজ্য টেন্ডার বাণিজ্য এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যে চাঁদাবাজি হ্যাঁ লুটপাট এগুলো শিবির করবে না বলে আমাদের সাধারণ শিক্ষার্থী বা একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমি মনে করি এখন মেন বিষয় হলো যে ওদেরকে লেট দেম প্লে তাদের নিয়ে আমাদের যে একটা হাইপ আছে আমরা যেটা ব্লিপ করি এটা তো একটা প্রমাণ দিতে হবে এই প্রমাণটা তাদেরকে প্রমাণ করার সুযোগ দিতে হবে যে শিবির ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার পরে তারা যেই কমিটমেন্ট দিয়েছিল। তাদের উপর যে সাধারণ শিক্ষার্থীদের একটা বিশ্বাস যে না শিবির চাঁদাবাজি করবে না শিবির গেস্ট রুম কালচার করবে না শিবির একটা মেধাভিত্তিক রাজনীতি করে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি হবে না শিবির রাজনীতিতে একটি ফলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে সুযোগটা লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয় আমার মনে হয় সেটাই হবে প্রমাণের শিবিরের এবং এই ক্যাম্পাসে তাদের রাজনীতি থাকবে কি থাকবে না কি বস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রোক অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টায়লক্স